କଣ କହିଲୁ? ମରିଯାଇଛି ମରିଯାଇଥିବା ବ୍ୟକ୍ତି କଣ କଥା କୁହେ? ଉଠବେ ଉଠିବୁନି ନାଇଁ ଭାଇ ଆବେ ଉଠବେ ଆବେ ତୋ ନାଁ କଣ? ତୋ ନାଁ କଣ? ମୋର ନାଁ ଚାଖି। ଚାଖି? ଚାଖି ମାନେ? ଚାଖି ମାନେ ବୁଝିନି ପାରିଲ ବାବୁ। ନା ତ ମୁଇଁ ଯେତେବେଳେ ଜନମ ହେଲି, ମୁଇଁ ଜନମ ହବା ବେଲେ ମୋର ମା ଅମୁଲ ଫୁଡେ ଚାଟି ଚାଟି କରି ମୋତେ ଜନମ କଲା, ତାର ଲାଗି ମୋର ନାଁ ଚାଖି। ଓ ସେଥିପାଇଁ ତୋ ନାମ ଚାଖି। ଆର ଗୋଟେ କଥା ବାବୁ, ତମକେ ବି ଚାଟି ଦେଲେ ସବୁ କଥା କହିଦେବି, ମ୍ୟାଡ଼ାମକେ ବି ଚାଟି ଦେଲେ ସବୁ କଥା କହିଦେବି, ତାର ଲାଗି ମୋର ନାଁ ଚାଖି। ଆବେ ଚାଖି, ତୋ ଭାଇକୁ ନା ଆମ୍ଭେ ଉପରକୁ ପଠେଇ ଦେଇଛି। ମୋର ଭାଇକେ ଉପରକେ ପଠେଇ ଦେଲ? ହେଲିକପ୍ଟର ନେ। କଣ ହେଲିକପ୍ଟର? ଆର ଉପରକେ ଚାଲି ଚାଲି କରି ଯିବା। ଆବେ ତାର ସ୍ୱର୍ଗଧାମ ହେଇସାରିଛି। ସ୍ୱର୍ଗଧାମ? ମୋକେ ଚେୟାରଧାମ ପଠାବ। ସମସ୍ୟାରେ ଜଣା ପଡିବ। ଟ୍ରେନ ର ଟିକେଟ କରି ଦିଅ ତ ଯିବି। ଟିକେଟ କରି ଦିଅ ନା। ଆବେ ଚାଖି, ତୁ ବୋଧେ ବୁଝି ପାରିଲୁନି? ଆରେ ତୋ ଭାଇକୁ ନା ମୋ ଭାଇ ଜୀବନରେ ମାରି ଦେଇଛନ୍ତି। ଜୀବନରେ ମାରିଦେଲ? ଓ ମାନେ ମରିଗଲା? ହଁ ମରିଯାଇଛି। ଏ ଭଗବାନ, ମୋର ଝି ମୋର ମୋର ଭାଇକେ ମାରିଦେଲ। ଆବେ ଏ ଚାଖି, ତୋ ଭାଇ ସହିତ ଏତେ ଦିନ ରହିଲୁ, ଆବେ ସେ ମରିଗଲା ପରେ ତୋ ଆଖିରୁ ଦୁଇଟ ପା ଲୁହ ବି ବାହାରୁ ନେବେ? ନାଇଁ ସତ କଥା ଆଜ୍ଞା, ମନେ ପକେଇ ଦେଲ ଛନେ କାନ୍ଦବାର ପଡ଼ବା, ନେଇ କାନ୍ଦଲେ ନି ହେ। ଖେଇଚା ପିଇଚା ସଙ୍ଗେ ଶୋଇଚା ବସିଚା ଉଠିଚା ଛନେ କାନ୍ଦବାକୁ ପଡ଼ବା। ଏ ରଜା 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 ସବୁ ହିନ୍ଦି ଧର ଭାଇ, ବନ୍ଦ କର ସେ ତୋର କୁମ୍ଭୀର କାନ୍ଦଣା। ତୁ ଯେତେ କାନ୍ଦିଲେ ବି ସବୁ ଫେରି ଆସିବନି। ମୋର ବହୁତ ଚୁରି ଚୋପାର ଅଛେ, କାମ କରିବି ଆଜ୍ଞା, ପିଲା ଛୁଆ ଅଛେ, ଦେଖରେଖ କରିବି, କାମ ଧାମ କରିବାର ଅଛେ, ମୋର ବହୁତ ଚୁରି ଚୋପାର ଅଛେ, ମୁଇଁ ଯୋଉଛେ ନା। ଆବେ ଏତେ କଷ୍ଟରେ ଆସିଛୁ ଆମ ଗାଁରେ କଣ କରାଯାଇଥିଲା ଜାଣିଛୁ? ତମର ଗାଁରେ ଯାତ୍ରା ଗୋଟେ ହେଲା ବୋଲଛ? ଆବେ ଆମ ଗାଁରେ ଆମ ଗ୍ରାମର ଦେବାଦେବୀକୁ ସମସ୍ତଙ୍କୁ ନେଇକି ବାର୍ଷିକ ପର୍ବ ମନା ଯାଇଛି। ସେଥିରେ କଣ କଣ ଦିଆଯାଏ ଜାଣିଛୁ? ଆବେ ଚାଖି, ତୁ ପରା ଆମ ନିଜ ଲୋକ, ସେଥିପାଇଁ ତୁମକୁ ତତେ ଆବେ ମହାପ୍ରସାଦ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛୁ। ମହାପ୍ରସାଦ? ମହାପ୍ରସାଦ ଦେବ? ଚାପ କଣ ଚାପ ବେ? ମହାପ୍ରସାଦ। ଆବେ ଚାଖି, ପ୍ରସାଦ ସେମିତି ନିଆଯାଏ ନାହିଁ। କେନ୍ତା କରସେ ନା ସତ୍ତା? ଆବେ ଶୁଣ, ପ୍ରସାଦ ବାଣ୍ଟି ନ ଖାଇବ, ସରିଗଲେ ମାଗୁଥିବ। ପ୍ରସାଦ ବାଣ୍ଟି ନ ଖାଇବ, ଅଳ୍ପ ବହୁତ ନ କହିବ। ଏ ବାବୁ, ତୁ ଭୁଲ କହିଲୁ। ଆଚ୍ଛା, ପ୍ରସାଦ ବାଣ୍ଟି ନ ଖାଇବ, ସରିଗଲେ ମାଗୁଥିବ। ତତେ କିଏ ଦଉଥିବ? ପୂଜା କମିଟି ଦେବେ ନା? ତାହେଲେ ନବୁ? ପୂଜା କରିଛ ବାବୁ, ଘର ବୁକା ପୂଜିଛ, ଖନା କୁନି ଦୁଇ କଲି ଭୁଞ୍ଜ ଦେବ। ଆଚ୍ଛା ବଡ ଭାଇ, ହା ଭାଇ, ତାହେଲେ ମୋ ପ୍ରସାଦ ଦେଇଦେବା। ଦେଇଦେବ ଭାଇ, ଚାପ
তো ভকুয়া হয়ে যাচ্ছ না? আচ্ছা সবু ভকুয়া হয়ে গেল না, তোমার খনে বি সর ডোর নেই না, সবু ভকুয়া হয়ে গেল। আবে চাকি, এ বাবু কাকু সেমতি কইছ বে? হ্যাঁ তোমকে মনকে কইছে সলাকু হানি দেবি। এই এ বাবু, এ বাবু গোটায় গুপ্ত রহস্য আছে বাবু। কোন গোটায় গুপ্ত রহস্য আছে? গুপ্ত রহস্য? হ্যাঁ কই যা। সে গুপ্ত রহস্য নেই কি আমি দি ভাই এই নাটকটা আরম্ভ করছিল। সে গুপ্ত রহস্য কোন জানিছ? কোন সাবত বাপ সত গপ। মানে মানে তুমি দি ভাই গোটিয়ে বাপা আউ গোটিয়ে মার সন্তান। বে কোন কইছ বে? হ্যাঁ তুমি দি ভাই গোটিয়ে বাপা আউ গোটিয়ে মার সন্তান। ছোট বেলটু রাজা রানী দুই দুইকু ভালো পাউছিলে আউ তাঙ্ক প্রেম সম্পর্ক গড়ি উঠিছিলা। হেলে তোমো বড় বাপা যজ্ঞ দত্ত রানী মাকু বাহাবা পাই জিদ ধরিলে, বড় ভাইর মান সম্মান রক্ষা করি তোম বড় বাপা সহিত রানী মার বাহাঘর হয়ে গলা। বাহাঘর ঠিক বর্ষক পরে অক্ষয় জন্ম নেলা। তোম বড় বাপা কোন ছিলে জানিছ? কোন ছিলে? তোম বড় বাপা ছিলে নপুংসক। নপুংসক তাঙ্কর পুরুষোত্তম ছিলা। ঠিক ছ মাস পরে তোম বড় বাপা আর বাড়িকে চালি গলে। চালি গলা পরে রাজ্য সারা প্রমাণিত হয়ে গলা যে অক্ষয় হচ্ছে যজ্ঞ দত্ত পুয়। নাই বাবু নাই, তুমি দুই ভাই গোটিয়ে বাপা ও গোটিয়ে মার সন্তান। এ কথা মু মো ভাই আর রাজা রানী ছড়া এ রাজ্যর জনপ্রজা কেই জানি নাহান্তি। সাবত বাপ অসত গপ। মা মা অভয়া চাকি যা কই যাচ্ছি সে সবু কিছু সত কি মা? হরে বাপধন, এ চাকি যা কইছি বাপধন তাহা সত্য অটে। তুমি দুই ভাই মরি পুয়, আউ তো পিতা গটিয়ে। হ্যাঁ মা একা জানছি কিনটা তার বাপ যে, মা একা জানছি কিনটা তার বাপ যে। আবে পাপি, তুমো তুমো পিতা মাতাঙ্ক জীবন কাহিনী কো নেই যাও। কাহিনীটা রচি থিলু না? সে কাহিনী যে তুই আজ ফসি যাইছি। হে বাবু সব কথা কই দিলি বাবু, পিলা ছুয়া হচ্ছে আজ্ঞা গোল গোলা হয়ে যাবে মহাপুরু খাই দিও। আবে চাকি মুই যাসি না। আবে শোন, হ্যাঁ তোতে মো জীবনরে মারিবা পাই চাহুনি। কথা শেষিয়া করবো মোকে। আবে শোন, তুই যে হাতরে মোর রামচন্দ্র পরি ভাইকে মারিবা পাই চেষ্টা করিছিলু না, সেই হাতটা মতে দেই দিবি। এ বাবু হাত নি দে আগে গোড় গোটে কটি দিও, ঠেঙ্গা খুঁজে খুঁজে করবিনি মাঙ্গি যাচি করে বিরাজ জায়গা পোষু। এ বাবু ভাই তবু না নাই। এ বাবু গোটে হাতে কেনতা ইনতিনতি করবি আর ইনতিনতি করবি? আবে কর্ম করিছি যেতেবেলে ফল তো নিশ্চয় পাইবি। আবে দে হাত দে, হাত দে ভাই। অক্ষয় পিতা আজ পুনি থরে আমার সে সোনা শস্য কে ফেরি ফেরি পাইছি বাবা। হ্যাঁ পিতা। হলে মু দেখুছি বাবা তো সাঙ্গরে সে ঝিওটা কি? পিতা এ হচ্ছে অঞ্জলি। অঞ্জলি পুণ্ডরীক বৈদ্যঙ্ক ঝিও, যেতে বিলে মতে সেই বনাগ্নি জঙ্গলে মারি ঠিঙ্গি দেই চালি আসিছিল। অক্ষয় সেই সময়রে তাঙ্ক পিতা মো জীবন বঞ্চাইছিলে, আউ এ অঞ্জলি মধ্য মোর খুব সেবা যত্ন করিছি। পিতা মু নির্ণয় করিছি অঞ্জলি আপনকর বড় বউ হব। এ তো আমার পাই খুশির কথা রে বাবা, তো দুই জনকর বাহাঘর করিব আমি। তাহলে আশীর্বাদ দিয়ন্তু পিতা। নিশ্চয় বাবা। তাহলে প্রমোদিনে আজ আমার পুয় অক্ষর বাহাঘর করিবা। হে গ্রামবাসী আশীর্বাদ প্রদান করন্তু, তাঙ্কর জীবন যেমিতি মঙ্গলময় হোক শুভময় হোক।